মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল বুধবার অর্থাৎ পনেরো সাত দু হাজার কুড়ি পনেরোই জুলাই আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশিত চলেছে সকাল দশটায় ফল প্রকাশিত হবে সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা তবে করোনা আবহাওয়ায় আগামীকালই মার্কশিট হাতে পাবেন না ছাত্রছাত্রীরা মঙ্গলবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরশোর সূত্রে খবর বাইশ তেইশ জুলাই নাগাদ অভিভাবকদের ডাকা হবে রেজাল্ট সংগ্রহের জন্য সূত্রের খবর সতেরো জুলাই শুক্রবার প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল মোট চোদ্দোটি ওয়েবসাইটে ফল জানা যাবে এবারে চোদ্দটি ওয়েবসাইটের মধ্যে এখানে চারটি প্রধান ওয়েবসাইট দেওয়া আছে আপনারা এখান থেকে নিজেদের রেজাল্ট জানতে পারবেন এছাড়া এস মাধ্যমে কিন্তু ফল জানা যাবে এস এ রেজাল্ট জানতে হলে আপনাকে টাইপ করতে হবে ডাব্লু বি টেন এবং একটি পেজ দিয়ে লিখতে হবে রোল নাম্বার এরপর সেটিকে পাঠাতে হবে ফাইভ সিক্স সেভেন সিক্স ফাইভ জিরো এই নাম্বারে কাল বোর্ড সভাপতি ভার্চুয়াল স্পেস কনফারেন্স করবেন দশটায় সাড়ে দশটা থেকে ছাত্রছাত্রীরা বিষয়ভিত্তিক নাম্বার জানতে পারবেন অভিভাবকরা সম্ভবত বাইশ থেকে তেইশ জুলাই অ্যাডমিন নিয়ে গিয়ে রেজাল্ট জানতে পারবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কোভিড পরিস্থিতিতে যাতে অভিভাবকরা অতিরিক্ত ভিড় না জমায় সেই বিষয় মাথায় রাখা হয়েছে ধাপে ধাপে অভিভাবকদের ডাকা হবে কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে যে স্কুলগুলিতে সেখানে কী করে রেজাল্ট দেওয়া হবে আগামীকালই সে বিষয়ে গাইডলাইন দেবেন পর্ষদ সভাপতি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার গাইডলাইনও কাল দেয়া হবে কতজন করে স্কুল শিক্ষককে স্কুলে যেতে হবে রেজাল্ট বিলি করতে সে সিদ্ধান্ত কিন্তু নেবে সংশ্লিষ্ট স্কুলগুলি উল্লেখযোগ্য এবছর দশ লক্ষ ষোলো হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল